সকাল বেলাতেই মেজাজটা খিচড়ে গেল। কি দরকার ছিল পূজো দেবার আগে ও বাড়িতে যাবার? এরকম মন মেজাজ নিয়ে কি পূজো দেওয়া যায়? তার থেকে চলো না ফিরে যাই। সে আবার কি কথা, ফিরে যাই মানে? চলো তো। আরে শোনো না, কাল পূজো দিলে হতো না? কি আশ্চর্য কথা, আজকে তিথিটা কি কালকে পাওয়া যাবে? আর তাছাড়া দেখছো না কত ভিড় হয়েছে? আমরা তো প্রতি বছর এই দিনটাতেই মায়ের পূজো দিতে আসি, নাকি এই তিথিতেই? আজকে ওই অসভ্য বেয়ারা মেয়েগুলোর অসভ্যতার জন্য আমরা এই নিয়মটা ভাঙবো কেন শুনি? আহা গো, বা কি ফুটফুটে মেয়ে! এই না হলে আমাদের ভূতর বউ, ভারী মানাবে দুটিকে। একি তুমি ভূতর বউ না? বৌমা, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? আমিও তো এটা দেখেই অবাক হচ্ছি। এই শোনো, তুমি এখানে এভাবে ধুলোয় পড়েছিলে কেন? তোমার না আজ দিরাগমনের দিন, তোমার তো বাপের বাড়ি যাবার কথা। হ্যাঁ গো বৌমা, ভূত কোথায়? ও, সেও বুঝি বনেদের পাল্লায় পড়ে তোমাকে এভাবে ফেলে রেখে পালিয়ে গিয়েছে না? অমনি বাড়ি বটে একখানা, যেমনি বোনেরা তেমনি তাদের ভাইটি। সত্যি কি অবাক কাণ্ড বলতো, একজন এদিকে বিয়ে না হওয়ার শোকে পাগল হয়ে গিয়ে যার তার জোর ধরে টানাটানি করছে, আমার দিরাগমন আমার দিরাগমন করে কোনো বাড়ি মাথায় করে তুলেছে। আর একজনকে দেখো, বাড়ির বউটাকে দিরাগমনের নাম করে বের করে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়েছে। কি পাগল হয়ে গেছে! কার কথা বলছেন আপনি কাকিমা? কার কথা? সাবু, আমাদের সর্বানির কথা। বর্তমান কি হয়েছে, আপনি কি করে জানলেন? ও কথা কে বলেছে আপনাকে? কে বলেছে মানে? তুমিও তো একদিন ও বাড়িতে ছিলে, তুমি জানো না? শোনো, কারোর কথা শুনে না আমরা কোনো কথা বলছি না, কেমন? নিজে চোখে যা দেখে এসেছি সেটাই বলছি। আর তাছাড়া পরের মুখে ঝাল খাওয়ার অভ্যাসটা আমাদের একদম নেই। কি হয়েছে বর্ণিমার, আপনি বললেন? কি হয়েছে বর্ণিমার, বর্ণিমা কেমন আছে, আপনি কি দেখে এসেছেন ওখানে বলুন।